लाभा Z61 Pro मोबाइलटार की स्पेसिफिकेशन आछे सेटाई बोलबो आमी এই ভিডিওতে। हेलो फ्रेंड्स, आमी आनंद और लिमिटलेस आनंद चैनले आपनादेर स्वागत। भिडियो शुरू करार आगे आपनादेर एकटा जिनिस बोले दिई, जे इंडियान बेस्ड जे मोबाइल कोम्पानिगुलो आछे तार मध्ये अन्यतम एकटा कोम्पानी हच्छे लाभा। माने एई कोम्पानिटा किन्तु इंडियारই कोम्पानी এবং এখান থেকে এরা মোবাইল ম্যানুফ্যাকচার করে এবং সাপ্লাই করে। তো আমরা আগে জেনে নিই এই মোবাইলটার দাম কত আছে। এই মোবাইলটার দাম হচ্ছে ৫৭৭৭ টাকা। আপনারা সম্পূর্ণ কনফিগারেশন শুনবেন, এই ডিটেইলস দেখবেন, তারপর আপনারা ডিসাইড করবেন মোবাইলটা আপনাদের নেওয়া উচিত কি উচিত না। তো এবার আমি চলে আসি প্রথমে ডিসপ্লের দিকে। এই মোবাইলে আপনারা পেয়ে যাচ্ছেন 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। এবার চলে আসি আমরা এই ফোনের ব্যাটারির দিকে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 3100 mAh ব্যাটারি, 5 ওয়াট চার্জারের সাথে, মানে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার চার্জার আপনারা এর সঙ্গে পেয়ে যাবেন। মানে ফাস্ট চার্জিং পাচ্ছেন না, এবং এতে যে চার্জিং পোর্টটা থাকছে সেটা হচ্ছে মাইক্রো USB পোর্ট। এবার চলে আসি সিকিউরিটির দিকে। এই ফোনে আপনারা ফেস আনলক পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন না। কালারের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আপনারা দুটো কালার ভেরিয়েশনে পেয়ে যাবেন, মিডনাইট ব্লু আর অ্যাম্বার রেড। এবার দেখে নেওয়া যাক অপারেটিং সিস্টেম। তো এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 9 Pi স্টক অ্যান্ড্রয়েড। তো এবার জেনে নেওয়া যাক এই মোবাইলে আমরা কি প্রসেসর পাচ্ছি। তো এই মোবাইলের আমি ওয়েবসাইটেও চেক করলাম, फ्लिपकार्ट अमेजन समस्त जगह चेक कर एक जिनिस देखलाम जे एखाने प्रसेसर नाम किन्तु प्रपारलि मेंशन करा नहीं। एखाने जस्ट देया आछे 1.6 गीगाहर्ट्ज অক্টাকোর প্রসেসর, এবং কোনো কোম্পানি যখন তার প্রসেসরের নামটা হাইড করে রাখে তার মানে কিন্তু সেখানে সে বিশাল হাইফাই কিছু প্রসেসর ইউজ করে না। এই প্রসেসরের ম্যাক্সিমাম ক্লক স্পিড এবং টাইপ দেখে আমার যেটুকুনি ধারণা হলো, আমি যেটুকুনি আইডিয়া করতে পারলাম যে এই মোবাইলে ইউনিসকের কোনো প্রসেসর ইউজ করা হয়েছে। মোস্ট প্রবাবলি এই ফোনটিতে ইউনিসক 9863 নাম্বারের 28nm প্রসেসর ইউজ করা হয়ে থাকতে পারে। এই প্রসেসরটার কিন্তু সেরকম কোনো দম নেই, বিশাল আপনারা গেমও খেলতে পারবেন না, বিশাল যে হাইফাই কিছু মাল্টিটাস্কিং করবেন সেরকম একটা ব্যাপার না। এর আন্তুতু স্কোর কী আছে সেটা আপনারা দেখে নিন, বাকি প্রসেসরগুলোর তুলনায় এই প্রসেসরটা যদি হয় তাহলে এর আন্তত স্কোর কি আছে আপনারা দেখতে পেলেন। তো প্রসেসরের ব্যাপারে আমার আর কিছু বলার নেই, সেটা আমি পরে বলছি একদম ভিডিও শেষে যে ফোনটার ব্যাপারে আমার কি কনক্লুশন আছে। তো এবার জেনে নেওয়া যাক এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই ফোনের ব্যাক সাইডে আমরা একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং ফ্রন্টে যে ক্যামেরাটা থাকছে সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। মানে ব্যাক সাইডে আপনারা একটা ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টেও একটাই ক্যামেরা থাকছে। তো এবার জেনে নেওয়া যাক এই ফোনে আপনারা স্টোরেজ কি পাচ্ছেন। তো এই ফোনে আপনারা LPDDR4 2 GB র্যাম পেয়ে যাচ্ছেন, এবং ইন্টারনাল স্টোরেজ যেটা থাকছে সেটা 16 GB। এটা মিনিমাম 32 GB দেওয়া উচিত, কারণ অ্যাকচুয়ালি আপনারা যখন 16 GBর কোনো মোবাইল ইউজ করবেন, মোবাইলে প্রিলোডেড যে অ্যাপস আছে, মোবাইলের নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, তারপর আপনি ধরুন একটা দুটো তো অন্তত অ্যাপস ইউজ করবেন, তো সেই অ্যাপগুলো ইনস্টল করার পরে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনাল স্টোরেজ একদম থাকবেই না, বলতে গেলে একদম প্রায় শেষের মুখে চলে আসবে। এটা কিন্তু আমার একটা মাইনাস পয়েন্ট মনে হলো এই ফোনটার, এবং এর আগে প্রসেসরটাও আমার মাইনাস পয়েন্ট মনে হয়েছে। এই স্টোরেজের পাশাপাশি আপনারা স্টোরেজ এক্সটেন্ডও করতে পারবেন এই ফোনে। এই ফোনে আপনারা ডেডিকেটেড SD কার্ড স্লট পেয়ে যাবেন, মানে দুটো সিমের পাশাপাশি একটা microSD কার্ড সেট করতে পারবেন এই মোবাইলে। এবং এই মোবাইলটিতে স্টোরেজ টাইপ কি ইউজ করা হয়েছে সেটা কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট অ্যামাজন কোথাও আমি সার্চ করে ডিটেলসটা পেলাম না, এবং যেহেতু এটা লেখা হয়নি তার মানে হয়তো এতে eMMCর কোনো লোয়ার ভার্সন ইউজ করা হয়েছে, আমি বলতে পারবো না প্রপারলি। আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কি ধারণা এই মোবাইলটার ব্যাপারে সেটা আমাকে কমেন্ট করুন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। এবার চলে আসি আমার ধারণা, আমার পার্সোনাল বক্তব্য নিয়ে। আপনারা যদি ভারতের মোবাইল খুঁজেন, মানে ইন্ডিয়ান, মানে ভারতের তৈরি কোনো মোবাইল খুঁজে থাকেন, তাহলে হয়তো আপনারা এই ফোনটা নিতে পারেন, এবং এটা স্টার্টিং রেঞ্জ হিসাবে, মানে একদম লো বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটা হয়তো আপনাদের জন্য ভারতীয় ফোন হিসাবে ভালো ফোন হতে পারে। তো অল ওভার যদি আপনারা এই ফোনে চেক করেন তাহলে এই ফোনে না আপনারা ভালো প্রসেসর পাচ্ছেন, না ভালো ব্যাটারি পাচ্ছেন, না এর লুকসটা সেরকম হাইফাই করেছে। ফোনটা দেখুন, সেই আজ থেকে 3-4 বছর আগের ফোন যেরকম দেখতে ছিল এখনও এই ফোনটা সেরকমই আছে। মানে কোম্পানি একদমই তার R&Dতে, মানে रिसार्च एंड डेवलपमेंटे किन्तु एकदम ही पैसा खर्चा करे ना आमार मने हय कारण ना होले बर्तमाने मानुषेर की चाहिदा मानुष की जिनिस चाहिए सेटा अंतत कोम्पानिर बोझा उचित एबं सेई टाइपेर मोबाइल बेर करा उचित किन्तु कोम्पानी सेखाने सेई मानधात्ता आमलेर सबकिछु यूज करे जाच्छे एबं सेइगुलो दिये एखन एत भालो अपरचुनिटी आछे लोके जखन चायना मोबाइल किनते चाइछे ना चायना मोबाइलेर थेके दूरे जेते चाइछे सेई टाइमे किन्तु लाभार एक कामबैक करार विशाल सुयोग आछे शुधु लाभा ना लाभार पाशापाशि इंडियान बाकी जे कोम्पानिगुलो आछे जेमन धरुन माइक्रोमैक्स आई थिंक सो कार्बनो बोधहय इंडियन कोम्पानी तो ये कोम्पानीगुलो किन्तु ये टाइमे खूब भालो कामबैक करते पारतो जदि एरा भालो स्पेसिफिकेशन निये किछु मोबाइल निये आसतो आमादेर जोन्नो ताहले किन्तु ये फोनगुलो सबथेके बेशी बिक्री हतो ये समय किन्तु सेई क्षेत्रे ये मोबाइल कोम्पानीगुलो रिसार्च एंड डेवलपमेंटे खर्चा करबे ना किछुतेई खर्चा करछे ना एबं एते ये फोनटाते स्पेशালি लाभार ये फोनटाते आमी जा बैटारी देखलाम जा इंटरनल स्टोरेज देखलाम बा धरुन एर जे प्रसेसर देखलाम आमी बोलबो आपनादेर जोन्नो ये फोनटा आपनारा इच्छा होले किनते पारेन जदि इंडियान मेक फोन किनते चान ताहले ये फोनटा किनते पारेन किन्तु जदि अल ओवर स्पेसिफिकेशन बा एई प्राइस रेंजे आपनारा अन्य कोम्पानिगुलोते की पाच्छेन सेटा चेक करें ताहले बोलबो एई फोनटा एकदम ही आपनादेर केनार दरकार नेई एबं जदि आपनारा भारतीय फोन किनते इच्छुक हन देशेर फोन किनते इच्छुक हन ताहले एई फोनटा आपनार जोन्नो आपनी किनते पारेन आमार एई भिडियोटा जदि आपनादेर भालो लेगे थाके एटाके लाइक करुन निजेर बंधुदेर संगे शेयर करुन आर आमार परबर्ती भिडियो जदि आपनादेर देखते हय देखुन एखाने दुटो भिडियो फ्लैश करछे जे कोनो एकटा भिडियो चाइले आपनारा देखते पारेन एखोनो पर्यन्त आपनारा एई चैनेल लिमिटलेस आनंदके जदि सबस्क्राइब ना करे थाकेन नीचे देखो रेड कलर एक सबसक्राइब बाटन आज हमें एखे सबसक्राइब बाटन दिए देव जो एक जगह क्लिक कर चैनल के सबसक्राइब करते कारण हमें क्योंकि एखे अपन ए रकम ही भिडियो आनते थी परवर्ती भिडियोते आबार देखा होबे बाय।